এখনও ব্যবসা বান্ধব হয়নি রাজস্ব ব্যবস্থা। জ্বালানি তেলের দাম এবং অবকাঠামো খাতের সীমাবদ্ধতাও ব্যবসা প্রসারে অন্তরায়। তবে সবচেয়ে উদ্বেগ তৈরি করছে ব্যাংক খাত। উচ্চ খেলাপি ঋণ, ইচ্ছাকৃত ঋণ খেলাপি, ব্যাংক একীভূতকরণ সহ সুশাসনের ঘাটতি তীব্র হয়েছে। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা সংকট থেকে উত্তরণের কৌশল খোঁজার তাগিদ দিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব হবে আগামী বাজেট। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই এর প্রাক বাজেট আলোচনা। এতে আগামী বাজেটে প্রত্যাশা এবং পরামর্শ তুলে ধরেন ব্যবসায়ীরা। কথা হয়েছে সার্বিক অর্থনীতি নিয়ে, কিন্তু ব্যবসায়ীদের উদ্বেগের জায়গা ব্যাংকিং খাত। বলেন, এর সাথে যোগ হয়েছে নতুন আতঙ্ক, ব্যাংক একীভূতকরণ। যে জায়গাতে আমাদের লক্ষ কোটি টাকা এনপিএল হয়ে গেছে, এখন মার্জার ছাড়ার উপায় নাই। কিন্তু মার্জারটা কোন কোন দেশে কীভাবে হয়েছে, ওই লার্নিংগুলো বোধহয় আমাদের নিয়ে বোধহয় এই মার্জারটা করা ঠিক হবে। যারা ইচ্ছাকৃতভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হচ্ছে বা ইচ্ছাকৃত খেলাপিতে পরিণত হচ্ছে, তাদের জন্য যা আইন, আবার যারা অনিচ্ছাকৃতভাবে ব্যবসায় ইনভেস্ট করতে গিয়ে কোনো না কোনো কারণে লস করেছে, তাদের ক্ষেত্রে একই আইন। বলা হয় কৌশলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ সমন্বয় করা হচ্ছে। হঠাৎ করে ব্যাংক ঋণের সুদ হার বাড়িয়ে দিলে কিভাবে টিকে থাকা সম্ভব? 9% হারে ব্যাংক থেকে লোন নিয়ে আমি কিন্তু শিল্পে বিনিয়োগ করেছিলাম, এখন আমাকে 14% করে দিচ্ছেন, এই 5%-এর জন্য কিন্তু আমি খেলাপি হয়ে যাব। ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এটি গত এই 1-2 বছর যাবত এটা কিন্তু গভর্নমেন্টের পলিসির কারণে। আমি মনে করি এই পলিসিটা রিভিউ করা দরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন বাংলাদেশ ব্যাংকের মূল লক্ষ্য, পাশাপাশি ব্যবসা বান্ধব রাজস্ব ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে এনবিআর। আমরা চাই যে মূল্যস্ফীতি হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি টু কন্ট্রোল। তারপরে আছে এক্সটার্নাল সেক্টর ড্রিভেন আমাদের এক্সচেঞ্জ রেট এবং রিজার্ভ। বাংলাদেশের শিল্পের বিপ্লব, শিল্পের বিপ্লব ঘটানোর জন্য আপনারা যে চেষ্টা করছেন, আপনাদেরকে সাপোর্ট দেওয়া এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে আপনাদের ইকোনমিতে যে ভূমিকা রাখা সেটিতে আমরা সাপোর্ট দিয়েছি। অর্থমন্ত্রী মনে করেন ভালোর দিকে এখন দেশের অর্থনীতি। 2024 সালের প্রথমার্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা বর্তমানে 82.5 US ডলারে নেমে এসছে। আমাদের কাজের জন্য এটা সাহায্য করবে বলে আমরা আশা করছি। আলোচনায় আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এই আবুল বারাকাতকে দিলাম এই জনতা ব্যাংকের চেয়ারম্যান করে, ও ভালো ব্যাংক তারে শেষ করে দিল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।